আসসালামু আলাইকুম। আমরা আলোচনা করছিলাম ক্লাস 9-10 ম্যাথমেটিক্স চ্যাপ্টার 2.1 এর ম্যাথগুলো নিয়ে। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি 2.1 এর 3 এবং 4 নং ম্যাথগুলো নিয়ে। 3 এবং 4 নং ম্যাথগুলো খুবই সহজ ম্যাথ। আপনারা যারা বেসিক ভিডিওগুলো ভালোমতো দেখেছেন, আমি আশা করতে পারি আপনারা বেসিক ভিডিওর ম্যাথগুলো ভালোমতো বুঝে থাকলে এই ম্যাথগুলো আপনারা নিজেরা বাসায় করে নিতে পারবেন। তারপর আমি এখান থেকে দুই একটি ম্যাথ আপনাদের সুবিধার্থে আপনাদেরকে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। অলরাইট, আমি তিনের থেকে একটি ম্যাথ নিয়ে আলোচনা করতে চাচ্ছি। তিনের 4 নং যে ম্যাথটি আছে, 4 নং ম্যাথটি নিয়ে আমি আলোচনা করব। তো প্রথমে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আগে মানগুলোকে একটু তুলে নিতে হবে। আমি দেখতে পাচ্ছি a কত বলা আছে 2 3 4, b কত বলা আছে 1 2 a, এবং c কত বলা আছে 2 a b। এবং এখান থেকে আমাদেরকে বের করতে বলা হয়েছে এটাকে a ইউনিয়ন b ইন্টারসেকশন c ইজ ইকুয়াল টু 1, এই মানটি আমাদের বের করতে হবে। আমরা একটু লক্ষ্য করবো এই টাইপস এর ম্যাথ গুলোর মধ্যে সবসময় যেটা করতে হয় সেটা হচ্ছে আগে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরের মানগুলোকে বের করে নিতে হয়। আগে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরের মানগুলোকে বের করে নিতে হয়। আমি আবারও বলছি, 3 নং ম্যাথ 4 নং ম্যাথের মধ্যে যে এই টাইপস এর ম্যাথ গুলো আছে সেখানে সবসময় আমরা প্রথম ব্র্যাকেটের ভিতরে যেই মানগুলো থাকবে বা যেই সেট গুলো থাকবে সেগুলোকে আগে আমরা ফাইন্ড আউট করে নিব। সো আমি এখান থেকে আগে এই বি ইন্টারসেকশন সি টাকে বের করে নিব। সো বি ইন্টারসেকশন সি মানে হচ্ছে সিম্পলি জাস্ট মান বসিয়ে দিব 1, 2, a ইন্টারসেকশন সি 2, a, b। সো ইন্টারসেকশন মানে কি, আমরা অলরেডি জানি যে ইন্টারসেকশন মানে হচ্ছে শুধু কমনটা। এই দুটো সেটের মধ্যে কি কি কমন যাচ্ছে আমি দেখতে পাচ্ছি 2 এবং a কমন যাচ্ছে। অলরাইট, সো এখন আমাদেরকে যেটা করতে হবে a ইউনিয়ন b ইন্টারসেকশন c করতে হবে। সো আমি যদি a ইউনিয়ন b ইন্টারসেকশন c করি, এর মান হচ্ছে 2 3 4, ইউনিয়ন b ইন্টারসেকশন সি এর মানগুলো হচ্ছে 2, a। তাহলে আমি যদি এই দুটোর ভিতরে ইউনিয়ন মানে কি, আসলে ইউনিয়ন মানে কিন্তু হচ্ছে এর ভিতরে যা কমন আনকমন আছে সমস্ত মানকে একত্রে করে যে সেটটা হয়। সো এটাকে জাস্ট আমি কমন আনকমন করে দিচ্ছি 2 3 4 a। সো দিস ইজ আওয়ার রিকোয়ার্ড সলিউশন অন দিস ম্যাথ। আশা করছি আমাদের প্রবলেম হওয়ার কথা নয়, কারণ আমরা অলরেডি মানে বেসিক ভিডিও দেখেছি এবং ইন্টারসেকশন মানে হচ্ছে কমন আর ইউনিয়ন মানে হচ্ছে কমন আনকমন। এই দুটো জিনিস জানলে এই ম্যাথ সলভ করা আসলে কোনো ব্যাপার না। সো তিনের আরো কতগুলো ম্যাথ আছে, বাকি যে ম্যাথ গুলো আছে আমরা নিজেরা নিজেদের মতো করে ডেফিনেটলি কমপ্লিট করে ফেলবো। সো আমরা চলে যাচ্ছি পরবর্তী ম্যাথ, অর্থাৎ 4 নং ম্যাথটিতে। 4 নং ম্যাথে আমরা 4 এর 2 ম্যাথ নিয়ে আলোচনা করব। 4 এর প্রথম ম্যাথটির কথা যদি বলি, 4 এর প্রথম ম্যাথটি তোলার আগে আমি প্রথমে যেটা করব সেটা হচ্ছে আগে মানগুলোকে তুলে নিব। এখানে কিছু মান দেওয়া আছে। 4 এর 2 নং ম্যাথটি নিয়ে আলোচনা করব। আমি এখানে আগে মানগুলোকে তুলে নিচ্ছি 1 2 3 4 5 6 7, ইউ এর মান। এবার হচ্ছে a ইকুয়াল টু বলা আছে 1 3 5, b ইকুয়াল টু বলা আছে 2 4 6, এবং c ইকুয়াল টু বলা আছে 3 4 5 6 7। অলরাইট, আমাদেরকে প্রুফ করতে বলেছে b ইন্টারসেকশন c হোল প্রাইম ইজ ইকুয়াল টু b প্রাইম ইউনিয়ন c প্রাইম। এটা আমাকে প্রুফ করতে হবে, এটা আমাকে প্রুফ করতে বলছে। ওকে, সো আমি যদি এটা প্রুফ করতে যাই, এটা প্রুফ করতে গেলে আমি একটু আগেও বলেছিলাম আপনাকে, প্রথমত আগে ব্র্যাকেটের ভিতরে মানগুলোকে বা ইন্ডিভিজুয়াল মানগুলোকে বের করে নিতে হয়। সো এখানে আমরা যে কাজটি করব, এই ভিতরের মানটুকুকে, এই মানটাকে এবং এই মানটাকে, এই তিনটা মানকে আমরা প্রথমে ফাইন্ড আউট করে নিব। সো আমি যদি লেফট সাইডের কথা বলি, এখানে কেউ লেফট সাইড শব্দটা লিখবেন না, কিন্তু আপনি প্রথমে যেটা করতে পারেন b intersection c whole prime টা লিখে নিতে পারেন। সো এটা করতে গেলে আমার আগে কি লাগবে, এটা করতে গেলে আমার বেসিক্যালি আগে b intersection c জানতে হবে। আমি যদি b intersection c বের করি 2 4 6 intersection c, c মানে হচ্ছে 3 4 5 6 7। সো এই দুটো সেটের মধ্যে কি কি কমন যাচ্ছে, এই দুটো সেটের মধ্যে কমন যাচ্ছে আমি দেখতে পাচ্ছি শুধুমাত্র 4 এবং 6। অলরাইট, এখন আপনি যখন এটাকে প্রাইম করবেন, প্রাইম করার ফর্মুলা বা নিয়ম কি আমরা আপনারা নিশ্চয়ই অলরেডি প্রত্যেকে জানেন। প্রাইম করতে গেলে কি করতে হয়, প্রাইম করতে গেলে ডেফিনেটলি যার উপরে প্রাইম থাকবে সেটাকে ইউনিভার্সাল সেট থেকে মাইনাস করতে হবে। প্রাইমটা আছে এখানে b ইন্টারসেকশন c এর উপরে, তার মানে আমি এটাকে, এটা বের করার জন্য আমি u থেকে কি করব, এই b ইন্টারসেকশন c টাকে মাইনাস করে দিব। u থেকে আমি কি করব, b ইন্টারসেকশন c টাকে জাস্ট মাইনাস করে দিব। সো ভ্যালু বসিয়ে দেন, u মানে হচ্ছে 1 2 3 4 5 6 7, এখান থেকে মাইনাস করব b ইন্টারসেকশন c যেটা হচ্ছে 4, 6। মাইনাস করার নিয়ম আমরা অলরেডি জানি, কমন গুলো বাদ দিয়ে প্রথম সেটে যা অবশিষ্ট থাকে। সো এখানে 4 এবং 6 কমন যাচ্ছে, এই দুটো যদি আমি বাদ দিয়ে দিই তাহলে থাকছে 1 2 3 5 7, এটাই হচ্ছে আমার এই লেফট সাইড টুকুর ক্যালকুলেশন। এবার চলে যাচ্ছি আমরা রাইট সাইড টুকুতে। রাইট সাইডের মান যদি আমি করতে যাই তাহলে আসলে কি পাচ্ছি, আমি এই মানটাকে এখানে একটু তুলে রাখছি,
যাতে আমরা মিলিয়ে নিতে পারি 1 2 3 5 7 অলরাইট সো এরপরে যেটা আছে সেটা হচ্ছে রাইট সাইডটাকে রাইট সাইডটাকে ক্যালকুলেট করার জন্য ওই আগের মত করেই আমি বলবো আপনারা আগে রাইট সাইডটুকু এখানে একটু তুলে নেন বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম বের করতে হবে সো এটা করতে গেলে আমাকে আগে ডেফিনেটলি বি প্রাইম ফাইন্ড আউট করতে হবে বি প্রাইম মানে হচ্ছে ইউ থেকে বি কে বাদ দেওয়া সো আপনি ইউ থেকে বি কে বাদ দেন আমি পাশাপাশি করছি কিন্তু আপনারা নিচে নিচে করার চেষ্টা করবেন সো বি ইউ মানে হচ্ছে 1 2 3 4 5 6 7 এখান থেকে মাইনাস করব আমরা বি এর মান বি মানে হচ্ছে আমার 2 4 6 অলরাইট সো আমি যদি এখান থেকে 2 4 6 বাদ দিয়ে দেই বাদ দেওয়ার নিয়ম তো আমরা জানি 2 4 6 বাদ দিয়ে দিলে আমার থাকছে 1 3 5 7 অলরাইট এরপরে চলে যাচ্ছে আমার সি প্রাইম সি প্রাইম মানে হচ্ছে ইউ মাইনাস সি ইউ মানে হচ্ছে 1 থেকে 7 পর্যন্ত এখান থেকে মাইনাস করবো আমি সি কে সি মানে হচ্ছে 3 4 5 6 7 3 4 5 6 7 সো আমি যদি এটা থেকে এটাকে মাইনাস করে দেই 3 4 5 6 7 মাইনাস করলে 3 বাদ 4 বাদ 5 বাদ 6 বাদ 7 বাদ থাকছে কি আমার শুধুমাত্র 1 and 2 থাকছে সো এবার এই দুটোর মধ্যে কি করতে হবে এবার এই দুটোর মধ্যে ইউনিয়ন করতে হবে তাহলে ইউনিয়ন করলে আমরা কি পেয়ে যাচ্ছি বি প্রাইমের মান ছিল 1 3 5 7 এবং সি প্রাইমের মান ছিল 1 and 2 যে দুটোকে ইউনিয়ন করলে আমরা পেয়ে যাচ্ছি কমন অ্যান্ড কমন সব নিতে হবে ইউনিয়ন মানে কমন অ্যান্ড কমন সব সো পেয়ে যাচ্ছি 1 2 3 5 7 দেখেন এই মানটা আর ওই আগে যে মানটা ছিল সেই মানটা কি আমাদের মিলছে কিনা আমি দেখতে পাচ্ছি মিলে গিয়েছে তার মানে এখন আমি বলে দিতে পারি যে সো কোশ্চেনের কথাটা জাস্ট তুলে দিবেন বি টা সেশন সি হোল প্রাইম ইজ ইকুয়াল টু বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম প্রুভড অলরাইট সো আশা করছি আমরা এই ম্যাথটা ভালো মতো বুঝতে পেরেছি সো এটার সিমিলার যে ম্যাথগুলো আছে আমরা নিজেরা কিন্তু নিজেদের মতো করে নিতে পারবো এবার চলে যাচ্ছি আমরা আমাদের পরবর্তী ম্যাথটিতে অর্থাৎ 4 এর 3 নং ম্যাথটি ওকে আমি যদি 4 এর 3 নং ম্যাথটিতে চলে যাই 4 এর 3 নং ম্যাথে একই হিন্টস থেকে মানে একই মান থেকে আমাদেরকে প্রুফ করতে বলেছে 4 এর 3 নং ম্যাথ আমাদেরকে করতে বলেছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইজ ইকুয়াল টু এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি অলরাইট আমরা অলরেডি রুলস জানি কি করতে হয় সো আশা করছি আমার এখানে এক্সপ্লেইন করার কিছু নেই আমরা নিজেরা করে ফেলতে পারবো প্রথমত আমাকে এ ইউনিয়ন বি বের করতে হবে এ ইউনিয়ন বি মানে হচ্ছে 1 3 5 ইউনিয়ন বি বি মানে হচ্ছে 2 4 6 ইউনিয়ন করলে পেয়ে যাব আমি 1 2 3 4 5 6 অলরাইট এরপরে আমি যদি এই মানটাকে বের করতে চাই আমি এই মানটাকে তাহলে আমি একবারে করে ফেলি আমরা আগে যে ব্র্যাকেটের মানগুলোকে বের করে নিই আমি এটা বের করেছি এটাকেও বের করে ফেলি এই ইন্টারসেকশন সিটাকে বের করে ফেলি এই ইন্টারসেকশন সি মানে হচ্ছে আচ্ছা না এভাবে না আমরা আসলে ওই লেফট সাইডটাকে তুলেই করবো লেফট সাইডটাকে এখানে আমি তুলে করছি অলরাইট সো আমি এটাকে যদি এই জিনিসটাকে যদি ভ্যালুটা বের করতে চাই তাহলে আমি কি পাচ্ছি 1 2 3 4 5 6 এটার সাথে ইন্টারসেকশন করতে হবে সি এর মান সি মানে হচ্ছে 3 4 5 6 7 সো এই দুটোর মধ্যে ইন্টারসেকশন মানে কি ইন্টারসেকশন মানে হচ্ছে শুধুমাত্র কমন গুলোকে নিতে হবে আমি যদি এই দুটো সেট থেকে শুধুমাত্র কমন গুলোকে নেই তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি 3 কমন যায় 4 কমন যায় 5 কমন যায় এবং 6 কমন যায় তার মানে 3 4 5 6 সো অ্যান্সারটাকে আমি একটু কষ্ট করে এখানে নিচে লিখে রাখছি 3 4 5 এন্ড 6 এবার আমরা কি করব এবার যদি আমি রাইট সাইডটাকে ধরি রাইট সাইডটাকে আমি এবার ক্যালকুলেশন করব রাইট সাইডটাকে ক্যালকুলেশন করতে গেলে আমি রাইট পোর্শনটিকে আগে এখানে লিখে নিব এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এবার প্রথমত আমরা এ ইন্টারসেকশন সি বের করব এ ইন্টারসেকশন সি মানে হচ্ছে 1 3 5 এটার সাথে ইন্টারসেকশন করতে হবে সি কে 3 4 5 6 7 সো এই দুটোর মধ্যে কি কি কমন যায় আমি দেখতে পাচ্ছি শুধু 3 এবং 5 কমন যায় তার মানে এটার অ্যান্সার হচ্ছে 3 এন্ড 5 অলরাইট এবার হচ্ছে বি ইন্টারসেকশন সি বের করবো বি ইন্টারসেকশন সি মানে হচ্ছে বি এর মান কি ছিল 2 4 6 ছিল এটার সাথে ইন্টারসেকশন করতে হবে সি কে সি মানে হচ্ছে 3 4 5 6 7 ছিল সো এই দুটোর মধ্যে কি কি কমন যাচ্ছে আমি দেখতে পাচ্ছি যে 4 এন্ড 6 কমন যাচ্ছে 4 এন্ড 6 কমন যাচ্ছে সো এবার আমরা কি করব এই টোটালটা করব এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি জাস্ট ভ্যালু বসিয়ে দেন এটা মানে হচ্ছে কি ছিল 3 5 ছিল এন্ড পরেরটা মানে কি ছিল এটা মানে কি ছিল এটা মানে ছিল 4 6 অলরাইট সো এই ইউনিয়ন মানে কি ইউনিয়ন মানে হচ্ছে কমন আনকমন সব সো আমি যদি কমন আনকমন সবগুলোকে নিয়ে আসি পেয়ে যাচ্ছে 3 4 5 6 সো দেখেন আমাদের দুইটা পক্ষ কিন্তু মিলে গিয়েছে এই পক্ষ আর এই পক্ষ মিলে গিয়েছে সো এখন কোশ্চেনের কথাটা তুলে দিতে হবে সো এ ইউনিয়ন বি
intersection C is equal to A intersection C union B intersection C. তারপরে আমরা জাস্ট এখানে প্রুফ লিখে দিব টার্ম। আশা করছি আমাদের আর বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। বাকি যে ম্যাথগুলো আছে 3 এন্ড 4 নং সরি 2 হ্যাঁ 3 এবং 4 নং ম্যাথের মধ্যে বাকি যে ম্যাথগুলো আছে এবং এই এই ম্যাথগুলোর সাথে সিমিলার যে ম্যাথগুলো এক্সাম্পলের ভিতরে আছে ডেফিনেটলি আমরা নিজেরা নিজেদের মতো করে কমপ্লিট করে নিব। আসসালামু আলাইকুম।